ওকে, সো আজকে আমরা যেটা করব, ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে সবাইকে মিউট করে দেব, অ্যান্ড আপনারা কথা বলার ইচ্ছা হলে হাতটা জাগাইন, ঠিক আছে? তো ফার্স্ট, আরে বলো। আফ্রিদি কিছু এখন আনমিউট করতে পারবেন আপনারা নিজে নিজেকে, ঠিক আছে? সমস্যা নাই, বলে ফেলেন। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এই আইকনটা, ঠিক আছে? এবং আজকে আমরা অনেক কয়টা প্রপার্টির সাথে পরিচিত হব, ট্রান্সফর্ম প্রপার্টি, সিএসএস অ্যানিমেশন প্রপার্টি। ওকে, সো চলুন আমরা দেখি। তো এইটা একটা ফন্টসমের আইকন। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, ফন্টসমে গিয়ে আমরা ফন্টসমের যে আইকনটা অ্যারো, এটা হচ্ছে অ্যারো ডাউন আইকন। তো মেবি এটা হচ্ছে ফার্স্ট ফা অ্যারো ডাউন, এমন কিছু হতে পারে, আই ডোন্ট নো। তো অ্যারো লিখে যদি সার্চ করি তাহলে ওই আইকনটা আমরা ইজিলি খুঁজে পাবো। কিছু কিছু আইকন আছে যেগুলোর নাম আমরা ইজিলি খুঁজে পাওয়ার জন্য একটু সেন্স লাগাইতে পারি। অ্যারো বললে বোঝা যায় তীর ধনুক, হ্যাঁ, কোথায় কী আছে না আছে সেই অ্যারোগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই যে অ্যারো ডাউন, এরকম অ্যারো। সো গেলে আমরা দেখবো, আর একটা শর্টকাট হচ্ছে আমরা যদি এখানে ফ্রি দেই তাহলে শুধুমাত্র ফ্রিগুলো দেখতে পাচ্ছি, বোঝা গেছে? এই যে অ্যারো ডাউন, ক্লিয়ার? এটা অ্যারো না, সিভ রন, সেভ রন আর কি, যাই হোক, এনিথিং। কপি দেন আমরা এখানে এসে সেটা খুব কী করে দেব, অ্যাঙ্কোরের ভিতরে। কেন অ্যাঙ্কোর দিলাম বলেন তো, কে বলতে পারবে এই প্রশ্নের উত্তর? ইয়েস, সেকশনে নিয়ে যাবে, নট পেস, সেকশন। যেমন আমি অ্যাঙ্কোরটা ক্লিক করা মানে ডাউনে চলে যান, এখানে ক্লিক করব এই যে এই সেকশনে চলে আসব, ক্লিয়ার? ওকে, তো এটা দিলাম। দেওয়ার পরে আমি যদি আমার সাইটটা একটু ভিজিট করি তাহলে আমার আমার সাইটটার আউটপুটটা দেখতে পাবো। এটা হচ্ছে আমার সাইটের আউটপুট, এটা হচ্ছে আমার আইকন। তো চলুন এবার আমরা আইকনটাকে একটু ডিজাইন করি। তো আমি কোথায় এই স্ক্রল আইকনটা আছে, ব্যানার কন্টেন্টের ভিতরে, রাইট? আচ্ছা, তো আমরা এই যে ব্যানার কন্টেন্টটাকে ধরবো, ব্যানার কন্টেন্ট, তার ভিতরে আমার এই আইকনটা আছে, রাইট? আইকনের কি এ, কারণ আমরা যদি এই আইকনটাকে স্টাইল করি কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ সেখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে এবং সেই ট্যাগকে ওভাররাইড করে ভিতরে কি স্টাইল হবে, সেই ট্যাগকে স্টাইল করতে হবে। ফার্স্ট অফ অল যেটা করব, আমি কালার দেব, অ্যান্ড আমরা সবাই জানি কালারটা হবে কি, হোয়াইট। আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা ফন্ট সাইজ দিয়ে দেব। মজার বিষয় হচ্ছে যদি আমরা ফন্ট অসমের টেক্সট আইকনটা দিয়ে এখানে ক্লিক মারি তাহলে আমরা দেখতে পারবো সেটা কত ফন্টে নিছে, কত, 35, তো 35 পিক্সেল। এখন এখানে একটা হিডেন স্ট্রিক আছে, আচ্ছা পিটি আর পিক্সেল কি এক, আপনারা কি বলেন, পিটি পিক্সেল কি এক? এক না, বাট আমরা এখানে দেখি পিটি, বাট আমরা যদি ওটা পিক্সেল লিখি তাহলে সেম হয়ে যায়, কেন বলতে পারেন? এনি আইডিয়া? ওকে, না, এটা কীভাবে বোঝাই, কীভাবে বোঝাই, কীভাবে বোঝাই, ধরেন আমি এখানে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করলাম, এখানে দেখেন রেজুলেশন কত, 300, তাই না? যখন 72 রেজুলেশন ইউজ করা হয় কত, 72, তখন মানে 72 পিক্সেল ইউজ করা হয় যখন রেজুলেশন, তখন ফটোশপে পিটি পিক্সেল সেম কাজ করে। আর যত ওয়েব ইউআই ফটোশপে ডিজাইন করা হয় সব 72 পিক্সেলে করা হয়, এবং ওয়েবের যত কাজ করা হয় সব 72 দিয়ে কাজ করা হয়, ক্লিয়ার? তো ওইটা কত দেখলাম আমরা, বলেন, হ্যাঁ অফকোর্স 72 পিক্সেল। আমরা মেবি আমাদের ফটোশপে এরকম কোনো কাজ নাই আপাতত, আমরা এরকম কোনো দেখবো না, এটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনের কোর্স। আমরা এখানে যা দেখব সেটা হচ্ছে এক্সডি, মেবি, শিওর না, দেখাইতে পারি যদি মন ভালো থাকে। আর ইটস, এটা ডিপেন্ড করে
কারণ এটা হচ্ছে সম্পূর্ণ বোনাস টিউটোরিয়াল বা বোনাস সেকশন। এমনও হইতে পারে আমি ওইভাবে না দেখে আমি টিউটোরিয়াল ক্রিয়েট করলাম এবং আমি এলিমেন্টরে একটু অ্যাডভান্স লেভেলের একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি খুব শীঘ্রই, টিউটোরিয়াল কোর্স, যেটা হবে আমার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের ভিতর এলিমেন্টরের অ্যাডভান্স টিউটোরিয়াল কিছু থাকবে। এমনও হইতে পারে ওই এক্সডিটা ওই টিউটোরিয়াল দিয়ে আমাদের এই কোর্সে যারা আছে তাদের জন্য ফ্রি দিয়ে দিলাম, এমন এমন একটা, বুঝতে পারছেন? কারণ বুঝতেই পারতেছেন যে এই সোর্সগুলা বা এই লার্নিং সোর্সগুলা কীরকম মানে কস্টলি আপনারা সবাই জানেন, কারণ একটা টিউটোরিয়াল বা একটা কোর্স করাতে যে কতটুকু পরিমাণ পরিশ্রম দিতে হয় বা কষ্ট করতে হয় সেটা একজন ইনস্ট্রাক্টরই জানে। তো যাই হোক, এবার এটাকে আমরা নিচে নামবো। তো এখন নিচে নামানোর জন্য অনেক ওয়ে আছে। ধরেন আমরা যদি মার্জিন প্যাডিং দিই নিচে আসবে না এটা, বা আমরা চাইছি এটাকে ধরে কানটা ধরে নামাবো যা সরবে না, তাহলে আমরা ইউজ করব নতুন প্রপার্টি ট্রান্সফর্ম। কী প্রপার্টি? ট্রান্সফর্ম, তার ভিতরে ভ্যালু আছে ট্রান্সলেট, ট্রান্সফর্ম আর ট্রান্সলেট। তো ট্রান্সলেটের দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে লেন্থ, দুইটাই মানে লেন্থ। তো একটা হচ্ছে লেফট রাইট, প্রথমটা হচ্ছে লেফট রাইট, পরেরটা হচ্ছে টপ বটম, লেফট রাইট টপ বটম। চলেন আমরা একটু গ্রাফ নিয়ে আলোচনা করি। আমরা যদি এই যে কোনো একটা গ্রাফ পেপার দেখি, আমরা সবাই গ্রাফের অঙ্ক করছি ছোট্টবেলায়, তার মানে আমরা জানি যে এক্স অক্ষ বরাবর এই সাইডটা, আর এই সাইডটা ওয়াই অক্ষ, আর নিচে যেটা সেটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম। আর এক্স প্রাইম মানে কি? নেগেটিভ। ওয়াই প্রাইম মানে কি বলেন? তার মানে এটা হচ্ছে আমাদের সেন্টার বা জিরো অক্ষ, তাই না? মানে এটা আমাদের জিরো, জিরো থেকে যদি এই সাইডে যায় কী হবে? পজিটিভ। আর এই সাইডে গেলে নেগেটিভ, উপরে গেলে পজিটিভ, নিচে আসলে নেগেটিভ। ঠিক ট্রান্সফর্মটাও ঠিক ওই একইভাবে কাজ করে। তো ধরেন আমরা ট্রান্সফর্ম থেকে এইটাকে নিচে নামাবো, আমি এই প্রপার্টিটা ধরেন এখানে 10 পিক্সেল দিয়ে, এখানেও 10 পিক্সেল দিয়ে, আমি একটু ভিজুয়াল দেখার জন্য ব্রাউজারে যাচ্ছি। কাজ করতেছে বলেন? কাজ করতেছে না, কিন্তু কাজ করানোর জন্য আমরা এটাকে বলতে পারি, পজিশন রিলেটিভ, তাও কাজ করবে না। আমরা যদি বলি যে ডিসপ্লে ব্লক, কেন ডিসপ্লে ব্লক? হ্যাঁ, তখন কাজ করবে, দেখেন, তখন সে কিন্তু নড়ে চড়ে বসছে, দেখছেন কীভাবে? যখন আমি এটা দেখেন দিতেছি সরে যাচ্ছে, দেখছেন? তো আমার লেফট রাইটে তো সেন্টারে থাকবে, তাই না? বা টপ বটমে একটু চেঞ্জ হবে তার পজিশন। তো যখন আমি বাড়াবো তখন সে উপর থেকে স্পেস নিয়ে নিচে চলে আসতেছে, বুঝতে পারছেন? আর যখন কমাবো তখন সে, আর জিরো কোনটা বলেন? পজিশনটা সেন্টারে, যখন কমাবো তখন মাইনাস হচ্ছে না? হ্যাঁ বলেন ভাই, কে যেন কী করতে জিজ্ঞেস করতেছিল। না না না, এইটা তো টেক্সের ক্ষেত্রে, তাই না? আমরা তো টেক্সকে এইভাবে করতে পারি, বা স্ট্রিক বা এইগুলোকে আমরা মার্জিন প্যাডিং কেন দিই? স্পেসিংয়ের জন্য তো আমাদের এটা করতে হবে। বাট আমরা যদি সব এই ট্রান্সলেট এটা কেন ইউজ করতেছি, এটা ইউজ করি হচ্ছে আমরা যখন কোনো আইকনকে নির্দিষ্ট একটা জায়গায় ফিক্সডভাবে বসাইতে চাই। আপনি যদি মার্জিন প্যাডিং দেন তাহলে হবে কি, ধরেন আমি এটাকে যখন রেসপন্সিভে যাব তখন কিন্তু স্পেসিংটা দেখতে কেমন লাগে বা লেআউট ভেঙে যায়। বাট এটা দেখেন আমি যদি ট্রান্সলেট করি, ধরেন এটাকে আমি 50 পিক্সেল দিলাম নিচে, ওই হারামজাদা কী করবে? ও ওই জায়গাতেই থাকবে, ও ওই জায়গাতে লড়বেই না, বোঝা গেছে? ও কিন্তু ওই জায়গাতেই থাকে। তো আমি ইয়ে করি,
তো বিষয়টা হচ্ছে এটা যেটা যে যে কারণে করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের জাস্ট পজিশনের ক্ষেত্রে এটা পজিশনটা আমরা চেঞ্জ করতেছি উপরে নিচে করতেছি এইটা ঠিক আছে তো দেখেন তো এইটাকে আমি কত করলাম এটাকে আমি ট্রান্সলেট করে জিরো যখন যখন জিরো তখন এখানে থাকে তাই এটাকে আমি নিচে নামাই দেব তো উপরে মার্জিন দেব মার্জিন 30 পিক্সেল তো মোট কথা যখন জিরো থাকবে তখন সে এই পজিশনে থাকবে ডিসপ্লে ব্লক না বলো পর্যন্ত ওখান থেকে সরবে না যখন আমি ডিসপ্লে ব্লক বলবো তখন ও মার্জিন নিচ্ছে তো মার্জিনে আমি 10 পিক্সেল করছি তাই না আচ্ছা তাহলে আমার ট্রান্সলেট এগুলো এখন আমি জিরো করি তো মার্জিন আমি 10 পিক্সেল করছি যখন আমি মার্জিন 30 পিক্সেল দিছি তো মার্জিন এখানে টপ দেওয়া দরকার ছিল তো এখানে আমি দেব মার্জিন টপ 30 পিক্সেল তাহলে সে 30 পিক্সেল নিচ্ছে বাট আমার স্পেসিংটা কি হবে এখানে ট্রান্সলেটটা হবে জিরো তাই না অর্থাৎ এটা হচ্ছে জিরো মানে জিরো দশা বুঝছেন মানে যখন আমার কোনো কিছু হবে না তখন এটা হচ্ছে জিরো মানে এর পজিশন এখানেই তো মূল পজিশন কোথায় এখানে না মূল পজিশন কোথায় এখানে বাট সে অ্যানিমেট করে কত দূর আসবে তো ধরেন আমি ট্রান্সলেট ট্রান্সফর্ম জিরোই রাখলাম কত রাখলাম জিরো রাখলাম ঠিক আছে এখন বা এখানে আমি জিরো না এখানে আমি 10 পিক্সেল করলাম আর এই মার্জিনটারে উঠিয়ে দিলাম মার্জিন বাদ দিলাম ধরেন মার্জিন আমরা নিব না 10 পিক্সেল থেকে আর একটু নিচে নামাই দেই তো এই দশাটা কই আছে এ কত দূর আছে অনেক দূরে আছে আর টোটাল এটা উইথ কত ওমা 800 পিক্সেল আমাদের এখানে ব্যানার হ্যাঁ 800 পিক্সেল ঠিক আছে এবার ঠিক আছে এবার দেখেন এই যে এইটাকে যদি আমি কই গেল পজিশন 10 পিক্সেল না দিয়ে এখানে 50 পিক্সেল দেই অনেক জায়গায় আছে তো এখান থেকে নিচে নামবে বা আরো দেই ধরেন 80 তো টপ বটম থেকে সে কত দূর আসবে 80 এখানে তার ধরেন পজিশন এখন আমি চাচ্ছি এর নিচে বারবার এরকম আপ ডাউন করুক এটা করার জন্য আমি যেটা করব এখানে সেটা হচ্ছে এখানে আমি একটা অ্যানিমেশন অ্যাড করব নাম দেব অ্যানিমেশন কী দিব অ্যানিমেশন তো অ্যানিমেশনে একটা নাম দিতে হবে কী দিতে হবে নাম দিতে হবে ধরেন আমি অ্যানিমেশন দিলাম হচ্ছে স্ক্রল আইকন অ্যানিমেশন নামটা কি স্ক্রল আইকন এখন এটা হচ্ছে আমার অ্যানিমেশন নাম তো এখানে একটা প্রপার্টি ইউজ করতে হবে যার নাম হচ্ছে কি ফ্রেমস কি এফ আর এ এম ইএস কি ফ্রেমস কি ফ্রেমস দিয়ে কি ফ্রেমসটা হচ্ছে আমাদের প্রপার্টি আর স্ক্রল আইকনটা হচ্ছে আমাদের ধরেন এখানে অ্যানিমেশন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নাম কি স্ক্রল আইকন এটা কিন্তু আমরা কাজ করব ধরেন স্ক্রল আইকনকে এখানে সিলেক্ট করে এখানে দুইটা অবস্থা ক্রিয়েট করতে হবে একটা হচ্ছে পার্সেন্টে কাজ করে 0% আর একটা হচ্ছে 100% মানে এই জিনিসটা বুঝতে পারছি 0% কখন 100% কখন 0% হচ্ছে যখন এখানে থাকবে তখন 0% আর যখন কোন শেষ পর্যন্ত কত দূর আসবে এত দূর আসবে এটা হবে 100% বোঝা গেছে বুঝছেন তো আমার 0% কতটুকু থাকবে আমার এই এই যে আর একটা বিষয় ট্রান্সফর্ম ট্রান্সফর্ম জিনিসটা হবে তিনবার কারণ ট্রান্সফর্ম হচ্ছে সিএসএস 3-এর প্রপার্টি যেটা সব পুরাতন ব্রাউজারে সাপোর্ট করবে না তো পুরাতন ব্রাউজারে সাপোর্ট করার জন্য প্রথমটা ওয়েব কিট পরেরটা মোজ ওয়েব কিটটা হচ্ছে অন্যান্য ব্রাউজার মোজ হচ্ছে মজিলা ব্রাউজার ঠিক আছে তো এটা দিলাম আমরা একই প্রপার্টি আমি কয়বার লিখলাম 3 বার সেম এই প্রপার্টিটা আমি এখানে দিব অর্থাৎ যখন জিরো থাকবে তখন আমার এই এইটা থাকবে আর যখন জিরো থেকে 100% হবে তখন আমার প্রপার্টিটা কত হবে আমি বলে দিচ্ছি যখন তুমি 100% হবা তখন তুমি
এটা হবা যে তোমার 80 থেকে তুমি বেশি হয়ে ধরো 150 পিক্সেল আরে চেঞ্জ হয় না মাগো মা বড় লোক রিফ্রেশ চেঞ্জ বলা হবে না 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 শুধু আইকনের জন্য না আমি যেটা বলতেছি যখন আমাদের যেখানে প্রয়োজন মার্জিন প্যাডিং কেন ইউজ করি আমরা কন্টেন্টের ভিতর দিয়ে স্পেস দেওয়ার জন্য আমরা কি আইকনে তাহলে এটা ইউজ করি না হ্যাঁ এই ট্রান্সফর্মটা কেন আমরা ইউজ করতেছি এখানে আমার অ্যানিমেশন অ্যাপ্লাই করা দরকার যেখানে আমরা ট্রান্সফর্মটা হেল্প করবে মার্জিন প্যাডিং দিয়ে কিন্তু আমি ইয়ে করতে পারি না ধরেন ধরেন আমি এখানে 150 দিলাম কত দিলাম 150 আর যখন 80 ছিল তখন কত দূর ছিল এখানে ছিল তাই না আর যখন 150 দিব তখন এখানে আসবে তার মানে আমার এখানে 80 জায়গা কত ইউজ করব অ্যানিমেশন 100% যখন হবে তখন 150 দেখবেন তারপরও কাজ করবে না তাহলে আপনারা বলবেন ভাই এত কষ্ট করে শিখাচ্ছেন কাজ করতেছ না কেন কাজ করবে আর একটা কাজ আছে হ্যাঁ এটা 150 করলাম বাট কাজ হলো হচ্ছে না কারণ আমরা টাইম দেইনি এবার বলি অ্যানিমেশন ডিউরেশন কতক্ষণ ধরে হবে 4 সেকেন্ড হইতেছে বাট কয়বার হইল একবার হইল আমরা কি বলে দিছি কয়বার হবে তো অ্যানিমেশন নাম ইটারেশন কাউন্ট অ্যানিমেশন ইটারেশন কাউন্ট 3 দেখেন কয়বার হয় একবার দুইবার তিনবার অফ তার মানে অ্যানিমেশন ইটারেশন কাউন্টের মাধ্যমে আমরা বলতে পারি সে কয়বার হবে আমি যদি বলি ইনফিনিট তাহলে বলুন তো কি হবে চলতেই থাকবে তো আমি ডিউরেশনটা একটু বাড়ায় দিচ্ছি অ্যানিমেশনের ডিউরেশনটা 4 সেকেন্ড করে দিচ্ছি 3 সেকেন্ড ক্লিয়ার এটা জিনিস মজার না মজা লাগলো না কাজটা কইরা আসলে মজাদার ওকে আজকে আমরা আরেকটা মজার জিনিস শিখব এই বাটনটাকে একটু অ্যাট্রাকটিভ করব হোভার এফেক্ট দিয়ে করা যাবে কিভাবে আমি হোভার দিচ্ছি নিচ থেকে আস্তে আস্তে আমি চাচ্ছি এটা এই দিক থেকে আসুক লেফট থেকে আসুক করা যাবে হোভার এফেক্টটা লেফট থেকে আসুক চলেন আমরা বাটন নিয়ে একটু কাজ করি তো ফার্স্ট অফ অল আমি যেটা করব তো আমি ব্যানার কন্টেন্ট বাটনকে বাটনের উপর আরেকটা ইয়ে নিব ওভারলে নিব কিভাবে সো আমি বাটনের এখানে আমি এখানে দিলাম আফটার আফটার দিয়ে আমি একে বললাম ধরেন আফটার দিলে এই বাটনে আমাকে একটা পজিশন ডিক্লেয়ার করতে হবে পজিশন রিলেটিভ ক্লিয়ার পজিশন না দিলে মানে র্যাপারে পজিশন না দিলে কাজ হয় না তাই পজিশন রিলেটিভ দিলাম এখন আমি এই আফটারে এসে এই যে কী করলাম আমরা একটা নতুন প্রপার্টি শিখতেছি শুরু ক্লাস কি আফটার বিফোর আফটার মানে হচ্ছে পরে বিফোর মানে কি বলেন আগে দেখুন আমি এখন বাটনের আগে বা বাটনের আফটার দিছি না মানে পরে আমি এখন একটা কন্টেন্ট অ্যাড করব কি অ্যাড করব প্রজেক্টের মধ্যে শিখলে ভালো হয় টু অ্যাড করলাম কন্টেন্ট কি অ্যাড করলাম টু তখন দেখবেন এই বাটনের পরে টু অ্যাড হয়েছে এবং এই বাটনে একটা ক্লাস অ্যাড হয়েছে এই যে এটা বাটন না বাটনের পরে এই যে এখানে দেখছেন কি ক্লাস অ্যাড হয়েছে আফটার এখন আমি যদি বলতাম বাটন বিফোর তাহলে কি হইতো সে বাটনের আগে একটা ক্লাস অ্যাড হয়ে যাচ্ছে কি ক্লাস বিফোর মানে বুঝতে পারছি মানে কি করে আফটার বিফোর একটা ক্লাস অ্যাড করে সেখানে অ্যাক্টিভিটি যোগ করায় ক্লাস অ্যাড করে কি করে
অ্যাক্টিভিটি যোগ করা, এটা একটা সুডো ক্লাস। তো দেখেন আমি কীরকম অ্যাক্টিভিটি অ্যাড করবো আফটার বিফোর দিয়ে। তো আমি আফটার দিয়ে তার ভিতরে একটা ক্লাস ডিক্লেয়ার করে দিলাম। কার ভিতরে ডিক্লেয়ার করলাম? বাটনের ভিতরে, আফটার নামক একটা ক্লাস। এবং আফটার তখনই কাজ করবে যখন আমি এখানে কন্টেন্ট দিব। কী দিব? কন্টেন্ট। তো আমি কন্টেন্টটা ব্ল্যাঙ্ক রাখলাম। কী রাখলাম? এরকম করে কন্টেন্টটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। তো কন্টেন্টটা ব্ল্যাঙ্ক, আমাকে আমার কোনো কন্টেন্ট নাই। তারপর আমি যেটা বলবো, পজিশন অ্যাবসোলুট। কী বলবো? পজিশন অ্যাবসোলুট। অ্যাবসোলুট না বললে এই রিলেটিভের সাথে এই পজিশনটা কাজ করবে না। কেন? দেখেন আমি অ্যাবসোলুট যদি না দিয়ে আমি এখানে ডাইরেক্ট বলি যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, তারপর আমি যদি বলি উইথ 100%, কোনো জায়গায় আসছে আমি দেখতে পাচ্ছি। বাট আমি যদি বলি পজিশন অ্যাবসোলুট, তাহলে সে এখনও কিন্তু আমি দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি সে কোথায়। বাট সে কিন্তু স্টাইল করে নিছে, দেখেন সে কিন্তু স্টাইল করে নিছে। আমি যদি এখন বলি যে ধরেন হাইট 100%, মানে উইথ আর হাইট বলে দিলাম আর কি, নিছে। বাট সে কোথায় নিছে? দেখেন আফটার মানে কি, কথা বলেন, আফটার মানে কি? পরে। সে কার পরে নিছে? এই দেখেন কল টু অ্যাকশনের পরে নিছে। এখন আমি যদি তাকে বলি টপ জিরো, সে দেখবেন এই যে বাটন, বাটনের টপে জিরো যাবে। দেখছেন লেভেল হয়ে গেছে না টপে। এবার যদি বলি লেফট জিরো, তাহলে সে দেখেন লেফট থেকে জিরো, বাট বর্ডার আসতেছে না একটা। তাহলে এখানে আমরা বলি কেন ব্লক, হ্যাঁ হ্যাঁ ব্লক, এক ধরনের ব্লক হয়ে গেছে। বর্ডার কালার রেড, তা বুঝতেছি না, কারণ এখানে তো বর্ডারই দেই নেই আমরা, যেহেতু ওই আগেরটাই একটা বর্ডার দেওয়া আছে, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। হ্যাঁ, আর যেহেতু আগেরটা একটা বর্ডার রেডিয়াস দেওয়া আছে, বর্ডার পড়ছে, বাট বর্ডার রেডিয়াসটার কারণে বোঝা যাচ্ছে না। তো আমরা এখানে একটা কাজ করব, সো বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 3 পিক্সেল। বর্ডার রেডিয়াস জি বলেন, ভেরি গুড। কোন দেশের নেট চালান আপনি? বাট টপে কিন্তু জিরো হয় নাই, এবার জিরো হয়েছে। আর লেফটে যদি -1 বলি, তাহলে এবার মনে হচ্ছে পারফেক্ট। কারণটা কি বলেন তো? এবার ঠিক আছে, বাট এখন আমরা কিন্তু আসলে আমাদের কন্টেন্টটা ঢাকা পড়ছে, ঢাকা পড়ছে। কে যেন একদিন বলছিল ভাই জেড ইন্ডেক্সের কাজ শিখাবেন না, নেন এবার জেড ইন্ডেক্স শিখি। জেড ইন্ডেক্স মানে হচ্ছে আপনি হচ্ছে লেয়ার করে দেওয়া, একটার একটা উপরে দেওয়া। তো আমি চাচ্ছি এটার জেড ইন্ডেক্স কী হোক, এটা একটু নিচে চলে যাক, তাই না? আমি চাচ্ছি এটা জেড ইন্ডেক্স -1 হোক। -1 হয়েছে, চলে গেছে, কই গেছে, এটা নিচে চলে গেছে। আর তার মানে আর এই যে এইটার জেড ইন্ডেক্স, মানে বাটনটার জেড ইন্ডেক্স 1, আর এইটার জেড ইন্ডেক্স -1। হ্যাঁ, কিসের প্রপার্টি? এবার চলে আসছে জায়গা মতো। হ্যাঁ, এই যে উপর নিচে করে ফেলছি আমরা, হয়ে গেছে না? বাট প্রবলেম কি হইলো, আমার বাটনটা এটার সাথে ম্যাচ খাইলো না কেন, এটা আমরা একটু বের করি, তদন্ত করি। আমরা বাটনে এখানে কি কি করছি, কি কি করছি, বর্ডার দিছি, বাটনটা কি করতেছে, ঝামেলা করতেছে একটা। আচ্ছা যাই হোক, সো দেখেন এটার পজিশন কিন্তু ফিক্সড হইলো না। তো এই ফিক্সড করার জন্য আমরা আফটারে যাই, যাই যদি দেখি
টপ থেকে মাইনাস ওয়ান করি আর লেফট থেকে মাইনাস ওয়ান করি তাহলে কিন্তু ফিক্সড হয়ে গেল। আর বর্ডার রেডিয়াসটা মেবি তিন পিক্সেল, আগে বাটনে কত করছিলাম আমরা পাঁচ পিক্সেল, এখানেও পাঁচ পিক্সেল করতে হবে, মানে অ্যাজ ইট ইজ ওটার মতো যেহেতু সাজাতে চাইতেছি, তাই না? তাহলে এখানে আমি টপে দিলাম মাইনাস ওয়ান পিক্সেল, না মাইনাস ওয়ান জাস্ট, এখানেও মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান পিক্সেল, ঠিক আছে। এবার ধরছে, আর বর্ডার রেডিয়াসটা পয়েন্ট ফাইভ ইয়া ফাইভ করে দিই, তাহলে দেখবেন ওটার সাথে ম্যাচ খেয়েছে আর বোঝা যাচ্ছে না। বাট আমি এই অ্যাক্টিভিটিটা চাচ্ছি কখন বলেন তো, যখন হোভার করব তখন না। তাহলে আমার এখানে একটা এইরকম এরকম থাক, তো আমি এই যে বাটনের হোভারটা দিছি না, এই হোভারটা বাদ, আমি হোভার দেবো এইভাবে, সো আমি যেটা চাচ্ছি যে বাটনকে যখন আমরা হোভার করব তখন আফটার অ্যাড হবে, কি অ্যাড হবে, যখন হোভার থাকবে না তখন উইথ থাকবে জিরো, আর যখন হোভার হবে মানে তার মানে তাহলে কী অ্যাক্টিভিটি আসলো, উইথ নাই, উইথ কী হয়ে গেছে জিরো, কী আছে জাস্ট বর্ডার আছে, দেখেন জাস্ট বর্ডার আছে, বেটা বর্ডার তো ঝামেলা করে দিল। আর যখন মানে এই বর্ডারটা আমরা তখন অফ করেই দিই, লাগবে না। আর যখন হোভার করব তখন উইথ হবে 100%, হচ্ছে হচ্ছে না? আচ্ছা আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এখানে একটা অ্যানিমেশন হোক, তো আমি একটা টাইম দিতে চাই, এখন বোঝা যাচ্ছে না, তো আমি দিতে চাই যে ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন 0.3 সেকেন্ড, মানে সময় না দিলে তো কাজ করবে না, দেখছেন কাজ করতেছে, উপর থেকে যদি নিচ দিতে চাই তাহলে এইখানে হাইট 100% থাকবে, আর এইখানে হাইট জিরো, এই জায়গাতে হাইট 100%, তাহলে কি হইল উপর থেকে আসলো, ক্লিয়ার? আর টপ পিসি এখানে যদি আমি হাইট 100% এখানে জিরো ইউজ করি, আর এখানে যদি হাইট উইথ 100% ইউজ করি, তাহলে কি হচ্ছে এমন আসতেছে, তো আমি এখানে টপ জিরো লেফট জিরো করি, এবার ঠিক আসতেছে, তাই না? জাস্ট কি অ্যাড করতে হবে, একটা বর্ডার অ্যাড করতে হবে, চলেন এখানে আমরা বর্ডার অ্যাড করি, বর্ডার ওয়ান পিক্সেল সলিড রেড, ঠিক আছে না? এবার এবার ওভারফ্লো হয়ে গেছে, কি ঝামেলা, এবার পারফেক্ট পারফেক্ট। দেন আমি যেটা চাচ্ছি কালারটা, রাইট, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে বর্ডার কালার, চলেন এবার ম্যাজিক দেখি, ম্যাজিক দেখছেন, নতুন একটা কিছু শিখলাম, কি বলেন? এখন হ্যাঁ অন কাইন্ড অফ লোডিং অ্যানিমেশন না, এটা দিয়ে আমরা ইয়াতে অ্যানিমেশন দেয় বা বাটনে, এটা দিয়ে আমরা এক কাজ করতে পারি, এখন আমরা রাইট থেকে নিতে পারি, যখন রাইট থেকে নিব তখন আমি কি করব, লেফটের জায়গায় আমি এখানে বলবো রাইট, ঠিক
clear? So আজকে অনেক কিছু শিখছি আমরা, কি বলেন? আরো শিখবেন? পুরোটা আচ্ছা আপনাদের আফটার বিফোর এর কাজ দিছি না, শিখাইলাম না? আফটার বিফোর দিয়ে কিভাবে কাজ করতে শিখছেন, এখন পারবেন? এই গ্যালারি বানাইতে পারবেন? হ্যাঁ, আফটার দিয়ে একটা ওভারলে দিয়ে এটা কাজ করছে, একটু কিছু অল্প কাজ আছে বাট পারবেন মেবি, তারপরও আমিই করব, নো প্রবলেম। বাট আপনাদের পরীক্ষা করলাম, যারা পারবেন তারা কইরেন তো দেখি কে কে পারে। আর গ্রেডিয়েন্ট এইটা কে পারবেন? না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের কাজ। হা, এখানে মজার একটা কাজ আছে, নাম হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। আরে কিচ্ছু লাগবে না, এটা ইজি প্রসিডিউর, খুঁজেন না, আপনি এত কঠিনে যান কেন? ইয়েস, এটা তো আপনার ব্যাকগ্রাউন্ড কালার না বা ইমেজ না, এটা তো আপনার আইকন। আচ্ছা, হুম হুম, আমি আজকে এখন আপনাদের গ্রেডিয়েন্ট কালারটা দেখাচ্ছি, দেন গ্যালারি দেখাচ্ছি। এই সেকশন তো দেখাইতে হবে না, আপনারা তো আর বাচ্চা নাই। হ্যাঁ হ্যাঁ জি, ওইটার জন্য আমরা যে করি যখন শিখবো তখন। দেখেন, এইটা যখন করবেন সিমিলার ডিজাইন করবেন, এইটার টাইটেল, এইটার টাইটেল কিন্তু সেম, সেম কালার সেম ডিজাইন, এই পি সেম, এটাও সেম, আবার এই সব পি কিন্তু সেম, খেয়াল করেন স্টাইল কিন্তু এভাবে হবে, বোঝা গেছে? আমি এটা পুরোটাই করে ফেলি, হ্যাঁ মানে ইয়া গ্যালারি পর্যন্ত এটা করবো আমি। এই গ্রেডিয়েন্ট দেখালে খুব ইজি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে, দ্রুত। আচ্ছা ওকে, তো এখন আমরা যে সেকশনটা করতে যাচ্ছি সব জুড়ে আমি দেখাই আপনারা করবেন কি না। গ্রেডিয়েন্টের কথা ওই 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 সেকশন, সিম্পল সেকশনগুলো তো আপনারা পারার কথা, এই জন্য বললাম। আইকন ওটাকে বলা হয় সার্ভিস সেকশন, সার্ভিস সেকশন। তো বরাবরের মতো এখানে একটা সেকশন দিতে হবে, যার একটা আইডি থাকবে, নাম হচ্ছে কি সার্ভিসেস, ঠিক আছে সার্ভিসেস। তার ভিতর আমাদের এখানে কন্টেনার তো আছেই, কন্টেনার কোনটা, যেখানে আমরা র্যাপার নিয়ে ইয়ে করেছি উইথ দিয়ে নিছে। হ্যাঁ, এখন আমার এই যে সার্ভিস, এই সার্ভিসটা একটা টোটাল র্যাপার লাগবে। হুম, তো আমরা এখানে বলতে পারি যে সার্ভিস কন্টেনার, এটা র্যাপার। দেন আমি এখানে বলতে পারি সার্ভিস আইটেম, প্রত্যেকটা আইটেমের জন্য আর কি, এখানে আইটেম আছে না, এগুলোকে আমি আইটেম ধরে নিছি এবং একসাথে তিনটা নিব আমি, বুঝতে পারছেন? সার্ভিস আইটেম। দেন আমি এখানে দিব হচ্ছে আইকনের জন্য সার্ভিস আইকন নামে একটা র্যাপার, আর একটা দিব হচ্ছে সার্ভিস কন্টেন্ট, তার ভিতরে আমি দিব হচ্ছে H2, আর দিব হচ্ছে P। তো H2 এর ভিতর আমি এটা দিব H4 দিয়ে, এটা আর পিতে আমি এই টেক্সটটা দিব।
ওকে। আর আইকনটা কি বলেন তো, আইকনে স্প্যান স্প্যান দিলাম, স্প্যান তো একটা ট্যাগ, সিম্পল ট্যাগ তাই না, ওটা মানে ট্যাব মোবাইল না। মোবাইল মোবাইল না ট্যাব, আইকনটা ওইটা না, আইকনটা হচ্ছে দেখেন উপরে নিচে দুইটাই ডট, যাক আমরা একটা আইকন নিলাম, মোবাইল আইকন নিলাম, ঠিক আছে। এই যে আমাদের আইকন চলে আসছে। এবার আমরা যেটা করব, সার্ভিস আইটেম তিনটা দিব, সবগুলো থাক একই থাক, আপনারা কন্টেন্ট চেঞ্জ করে নিন। স্টাইলে যাই, সো আমার কি কি ছিল, প্রথমে একটা আইডি ছিল, নাম হচ্ছে সার্ভিসেস, তারপরে ছিল সার্ভিস কন্টেইনার, এটা ছিল র্যাপার ক্লাস, তারপরে ছিল সার্ভিস আইটেম, আইটেমগুলোর র্যাপার, তারপর ছিল হচ্ছে সার্ভিস আইকন, তারপর ছিল সার্ভিস কন্টেন্ট H4 আর P। এটাই হচ্ছে আমার ক্লাস তাই না। তো ফার্স্ট অফ অল আমি এটা যেটা করব, যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার কালার আছে হোয়াইট, অ্যান্ড উপরে নিচে প্যাডিং দেওয়া আছে প্রায় 70 পিক্সেল, তো আমি সার্ভিসের ভিতরে এখানে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম, প্যাডিং বলে দিলাম, ওকে। সার্ভিস কন্টেইনারে এসে বললাম ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, যে যার মতো স্পেস নেওয়ার কথা নিছে না। আচ্ছা এখানে উইথ বলি নাই, কারণ হচ্ছে স্পেস মন মতো নিক, আবার আমি স্পেস দিব সে আবার আর একটু বেশি জায়গা নিতে পারে, তো আবার আবার আমরা চাইলে উইথ বলতেও পারি। তো আমি প্রত্যেকটা সার্ভিস আইটেমে যে উইথ বলে দিলাম 35 পিক্সেল, 3 35 ইঞ্চি কত হয়, 105 তাই না, বেশি হয়ে যায়, ধরেন 30%, এমন, ঠিক আছে, এটাই পারফেক্ট। আর প্রত্যেকটার যে টেক্সট অ্যালাইন সেটা কি, সেন্টার হয়ে গেছে। এবার আমি আসি সার্ভিস আইকনে, সার্ভিস আইকন স্প্যান এর ভিতরে তো আইকনটা, প্রথমে আমি এটা যেটা বলবো যে এটার ফন্ট সাইজ সত্তর পিক্সেল, কত সত্তর পিক্সেল,
না না কালার আসবে 100 বাই 100, হাইট উইথ 100 100, সো কালার দেখেন যখন আপনি এরকম কোনো দেখবেন যে চার সাইডে বর্ডার আছে বা ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার মাঝখানে আইকন, তখন হাইট উইথ দিয়ে করতে হবে। কী দিয়ে করতে হবে? হাইট উইথ। তো আমি হাইট দিলাম 100 পিক্সেল, উইথ দিলাম 100 পিক্সেল। যখন হাইট উইথ দিব তখন দেখবো টেক্সটটা সেন্টারে নাই, এটার সেন্টারে নাই, ব্যাকগ্রাউন্ড কালার তো দেই নাই, ব্যাকগ্রাউন্ড কালার আপাতত দেই রেড। দেখছেন কীভাবে হয়ে গেল? যখন এমন হবে তখন বুঝবেন যে এটা ডিসপ্লে ব্লক করে দিতে হবে, কারণ এটা কিসে আছে? স্পেন যেহেতু সেটা ইনলাইনে আছে। এবার দেখেন যখন আমি হাইট উইথ দিলাম তখন কি হলো, সেন্টার বরাবর আসছে, আইকনগুলো আসে নাই। তখন আমি এই যে ফন্ট সাইজ কত, হাইট যত দিব, হাইট কত দিছি 100 না, এখানে আমি বলবো লাইন হাইটও 100, যত ইয়ে দিব লাইন হাইটও ঠিক তত দিব। দেখছেন এবার সেন্টারে আসছে, বাট কি হয়েছে, আইকনটা কোথায় চলে গেল দেখছেন? তখন আমি বলবো যে মার্জিন, ও আইকন স্প্যানে না, সার্ভিস আইটেমে, যে মার্জিন 0 অটো। এখন দেখেন ও দৌড়াবে, ও দৌড়াইল না, তাহলে হয়তো বা আইটেমে বলতে হবে, সার্ভিস আইকনে বলতে হবে, আইকনকে আলাদা ধরতে হবে, ধরে মার্জিন 0 অটো বলতে হবে। হয় রে বেচারা এমন করে গে, মহাবীর মুসিবতে পড়লাম না। বলেন তো, না না পেয়ারিং কেন, ওটা ওর মন মতো ওর জায়গায় নিয়ে নেবে। আমরা একটা প্রবলেম করছি, মেবি এই প্রবলেমটার কারণে হচ্ছে না, যখন আমি স্পেনকে পুরো ব্লক বলে দিছি তখন তো এটা উইথ নিয়ে নিছে। স্পেনে যদি বলি মার্জিন অটো, হ্যাঁ স্পেনে বলতে হবে, এত কাহিনী কিচ্ছা সব বন্ধ, এখানে বলতে হবে যে মার্জিন অটো, 0 অটো অটো একই। আচ্ছা তো এবার আমার যে পি আছে তাই না, সেই পিতে এবার স্টাইল করি 22 পিক্সেল কালার, এটা প্যাডিং টপ বটমে স্পেস কত, ৩০ করে, এটা 15 পিক্সেল কালার, এটা ঠিক আছে, বাট কেন যেন মনে হইতেছে প্যাডিংটা একটু ও পিতে তো মার্জিন আছে, এটা তো লাইন হাইটও আছে, কত কি ইচ্ছা কাহিনী রে ভাই, শেষ। এখন এটাকে গ্রেডিয়েন্ট আনতে হবে তাই না, এখন সার্চ দেন গ্রেডিয়েন্ট
আল্টিমেট সিএসএস গ্রেডিয়েন্ট জেনারেটর, কালারজিলা ডট কম গ্রেডিয়েন্ট এডিটর, গ্রেডিয়েন্ট এডিটর কি বলেন তো? কালারজিলা ডট কম গ্রেডিয়েন্ট এডিটর। এবার আসেন তো এইটার কালার কি পিক করেন, প্রথমের যেটা কালার আছে নেন, এগুলো ডিলেট ধরবেন। আচ্ছা প্রথমটা ধরি, ধরে কালার এখানে দিয়ে দিলাম, ওকে। দ্বিতীয়টা ধরলাম এই যে এখানে, কালার দিয়ে দিলাম, ব্যাস। বাট মাঝখানে যেন কি কি আসতেছে দেখছেন, এটা আমরা জিরো, এটাও জিরো। বাট দেখে কি মনে হচ্ছে, তো একটার 50% করলাম, এটা ঘুরান এইভাবে দেখেন। তো আমরা এগুলোকে ডিলিট করে দিই, জিরো, এখানে অপাসিটি আছে, এখানে কালার লোকেশন। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা আরেকবার একটু রিসেট করি। হ্যাঁ রিসেট অপশন করি, রিসেট রিসেট ধরেন এমন। হ্যাঁ সো যেটা করব সেটা হচ্ছে এই এই দেখেন, এটা যদি আমরা ঘোরাই কালার এখান থেকে যাচ্ছে তাই না, এটা হচ্ছে লোকেশন দেখাচ্ছে। যাই হোক এমন, এখন 50% পজিশনে আছে। তো এইটাতে গেলে আমরা প্রথমে যে কালারটা দিব, ধরেন এই কালারটা, দিলাম, পরে এই কালারটা, এটাও দিলাম, কোথায়, এখানে। এই জিনিসটা কি, হ্যাঁ এটা যেদিকে যায়, এই যে দেখেন এখানে একটা আছে দেখছেন। তা আমি এটা করলাম হচ্ছে 50%, উপরে একটা আছে, এটাকে করলাম 50%। তো দুইটা পার্সেন্টেজ হইলো, বাট এটা হইলো না, এটাকে করলাম 50% দেখছেন। বাট মাঝখানে কিন্তু একটা একটা কেমন যেন ইয়ে আসতেছে, আসতেছে না, তো এটাকে ডিলেট, ক্লিয়ার। তখন কয়টা থাকে, একটা, এটাকে 50%, বাট তারপরও এই মাঝখানে ইয়ে থাকে। আচ্ছা এটাকেও ডিলেট করি, এবার কি থাকে, এইটা, এটাকে ডিলেট করি, কিচ্ছু নাই। এবার এটা আছে না, এটা লোকেশন করি হচ্ছে 50% হলো না তো, আরে কি হচ্ছে, এটা কালারটা চেঞ্জ করি, ধরেন রেড করি, করে এটাকে যদি বলি 50%, আর এটাকে ধরেন ব্ল্যাক করি, আর এটার লোকেশন যদি 50% থাকে, এবার তো ঠিক হয়ে গেছে তাই না। তাহলে সিস্টেমটা হচ্ছে আবার প্রথম থেকে শুরু করি। আচ্ছা আমার গ্রেডিয়েন্ট জেনারেটর, কালারজিরা ডট কম গ্রেডিয়েন্ট জেনারেটর, এই যে এই দুইটাকে আল্লাহরস্তে ডিলেট, ধরে ধরে ডিলেট। প্রথমটাতে আমি আমার এই কালার দেব, দ্বিতীয়টাতে আমার এই কালার দেব, দুটা কালার হয়েছে না, এটাকে ধরবো, ধরে একটা লোকেশন বলবো 50%, এটাকে ধরবো, এটাকে ধরে লোকেশন বলবো 50%। দেখেন কালার পাইছে, এটা গাঢ় না, গাঢ়টা কোনটা, লেফটে তাই না, রিভার্স, রিভার্স হয়েছে, রিভার্স করলে কই যায় দেখছেন। বাট এইটা এখানে প্রিভিউ দেখাচ্ছে কি, উপর আর নিচ তাই না। তো এখানে দেখেন ওরিয়েন্টেশন, দেখেন ভার্টিক্যাল, এভাবে আমি যদি হরিজন্টাল করি তাহলে গাঢ়, আর এখানে হালকা ব্লুটা, আপনারা বুঝতেছেন কি বলছি। এবার কি করব, এই দেখেন সিএসএস দেখছেন, এটাকে ধরব, এই যে এখানে দেখেন কপি, কপি ক্লিক করব, এটাকে কপি ক্লিক করে দেখেন কপি টু ক্লিপবোর্ড, কপি টু ক্লিপবোর্ড আস্তে করে এনে, এই যে সার্ভিস আইকন এখানে আছে না, এখানে
পেস্ট করে দেব। সোজা আঁকা বাঁকা আছে, সোজা করতে চাইলে সোজা করে দিবেন, সোজা গেছ, কোনো কাজ নাই। আস্তে করে চেঞ্জ দেখেন, দেখছেন আফটার বিফোর করছি। জাস্ট একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেন 5 পিক্সেল, হয়ে গেছে না? আইকনটা বড় মনে হইলে আইকনটা করে দেন ছোট, পঞ্চান্ন, পারফেক্ট। বোঝা গেছে? এইটা হচ্ছে গ্রেডিয়েন্টের ইতিহাস। যে কোনো জায়গায় গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবেন না এখন। কোমর ব্যথা হয়েছে আর না আজকে।